সো হেই হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও। এন্ড গাইস দেখতে পাচ্ছি এখানে গেমের মধ্যে আমাদের বাইরের সার্ভারে গাইস m1887 গাইস লাখ রোলের মধ্যে চলে এসেছে। তো বেসিক্যালি গাইস এখানে দেখতে পাচ্ছি আমাদের স্পিন দিয়েছে এন্ড গাইস তিনটে m1887 স্কিন এন্ড ডায়মন্ড ওয়াগন দিয়েছে। তো গাইস এখানে আজকে স্পিন মারবো, 10,000 ডায়মন্ড রয়েছে আমার কাছে, তো স্পিন মারবো। এন্ড গাইস আমাদের সার্ভারে ভাগ্যিস এই ইভেন্টটা আসেন, ঠিক আছে? এই ইভেন্টটা জাস্ট খুবই দেখতে পাচ্ছে কাটবে, এন্ড আমাদের সার্ভারে ওয়েব ইভেন্ট আসে সেটা আর মানে খুবই ভালো হয়েছে। তো বেসিক্যালি গাইস আজকে এখানে আমি স্পিন করবো এন্ড গাইস দেখবো আমার কত ডায়মন্ড লাগে একটা m1887 স্কিন বের করতে। এন্ড গাইস একটা হাসির কথা হচ্ছে, এখানে আমাদের রেড কালার যেটা টপ m1887 সেটা কিন্তু এখানে দেয়নি, মানে গার্ডেনারদের সঙ্গে তিনটে দিয়েছে, এটা 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 আবার টপেরটা দেয়নি ভাই, আলাদাই লেভেলে। তো এখানে গাইস স্পিন মারবো গাইস দেখবো আমি m1887 একটা স্কিনও পাই কি। তো চলো গাইস শুরু করি আজকের ভিডিওটা। তবে সেই ভিডিওকে ফটাফট একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে ভালো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ। এন্ড প্লিজ ভাইয়ের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবি অপশন করে দাও, আর ভিডিওটা লাইক করে দিও। সো গাইস ফার্স্ট অফ অল তো এখানে ডায়মন্ড বাগেরা দিয়েছে, তো জানি আমি ডায়মন্ড বাগেরা পাবো না, তো একটা নয়ের স্পিন মেরে দেখি। ও ভাই, এ ভাই গাইস আলাদাই কাটবে, এখানে আলাদাই কাটবে। তো গাইস আমি জাস্ট স্ক্রিন করে দেখাচ্ছি, কারণ দেখাবো যে বাইরের সাইডে কত ডায়মন্ড লাগছে না, আমাদের সাইডে আসলে কত ডায়মন্ড লাগবে, তোমরা একটা আন্দাজ পেয়ে যাবে। তো বেসিক্যালি গাইস চলো 100 স্পিন মারি, মানে 10 স্পিনে দেখা যাক কি পাই। চলো গারে না ভাই, ভাই ভাই গাইস পেয়ে গেছি, কেউ ঢাকাতে হবে না ভাই, ওপি বলতে গাইস দেখা যাক তিনটে চারটে। ও ও ইয়ো, ই ভাই এই টোকেন দিলো এখানে, কংগ্রাচুলেশন দেয় দিলসে বুড়া লাগতে হয় গাইস, মন থেকে খারাপ লাগে। গাইস দেখো একটা স্পিন মারলাম 3-4-8 খানা শুধু আমাদের এই ক্যারেক্টার পেমেন্ট দিয়েছে, কোনো মানে হয় গাইস? তাহলে বুঝতে পারছো কতটা কাটবে এখানে। এবার দেখা যাক গাইস 300 ডায়মন্ড বাগেরা পাই কি m1887 স্কিন। তো আকাশি m1887 স্কিনটা আমি যেন পেয়ে যাই। চলো গেলে না আবার টোকেন 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 টোকেন। হ্যাঁ আমি জানি ভাই দিলসে বুড়া লাগতে হয়, ঠিক ঠিক আছে। ও টোকেন দিচ্ছে, তবে টোকেন দিয়ে আই থিঙ্ক এক্সচেঞ্জ করা যাবে, এটা ভালো ব্যাপার দিয়েছে। ও ভাই 25টা টোকেন এখানে, এটা 25টাই এটা অ্যান্ড এটা 20টা। ও হো আপ সমাজ মে আয়া। তো গাইস চলো আবার একটা 100 স্পিন কি 99 আমার ঠিক দেখিনি। তো এবার গাইস মনে হচ্ছে কিছু না কিছু পাবো ভাই। টোকেন, এ টোকেন পেয়েছে, আবার আবার টোকেন। আরে ভাই রে ভাই একটা m1887 কি এখানে গাইস টোকেনই দেবে, আমি জানি এই টোকেনটা আমি আগে দেখিনি। m1887 আমার লাগবে নেই ভাই, বাহ কিছুই বলার নেই গাইস, দিলসে বুড়া লাগতে হয়। তো এখানে গাইস এটা ক্লেম করে কি দিচ্ছি, ইনকিউবেটার ভাউচার। তো এটা না, এই ক্যারেক্টার নিয়ে হবে না গাইস, অ্যাডাম ফ্যাডাম নিতে হবে না। চলো অ্যালভার নেবো, দেখা যাক। I am explosive. তো চলো গাইস এবার স্পিন মারি আমি দেখি কি হয়। 99 স্পিন, রেডি সেডি গো। আই থিঙ্ক গাইস এবার মনে হচ্ছে পাবো কিছু না কিছু ভাই রে, কিছু একটা টোকেন। আবার টোকেন, প্রত্যেকবার 3 নম্বরে টোকেন দিচ্ছে, একটা করে দিচ্ছে, যে 2-3টা দেবে তা নাই, একটা করে 10 স্পিন মারলো গাইস। সব গাইস আমাদের আমাদের নিজেদের সার্ভারকে আমরা খারাপ বলি, দেখতে পাচ্ছ কি কাটা কাটছে। তা তো নুব অ্যাকাউন্ট আমার, তাও দেখতে পাচ্ছ নুব অ্যাকাউন্টে এক ফ্যাক ব্যাচ, লেভেল কত, লেভেলে 1 লেভেল গাইস। কি বলবো, চলো 99 স্পিন এবার গাইস মনে হচ্ছে পেয়ে গেছি। চলো গায় না, লেটস ডু একটাই মাত্র 27 স্পিন, আবার 3 নম্বরে গিয়ে একটা টোকেন দেবে, মানে ভাই কি সিস্টেম, প্রত্যেকবার 3 নম্বরে এসে একটা টোকেন দিচ্ছে। m1887 বক্স পাচ্ছে অনেকগুলো, এগুলো পরে খুলবো। তো 99 স্পিন ভাই ভাই ভাই, একটা m1887 অন্তত গাড়ে না, ওয়ান 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 পিস, আবার টোকেন, আবার প্রত্যেকবার এই 3 নম্বরে এসে টোকেন পাচ্ছে। পুরো সেট করা নাকি গাইস, কিছু বলার নেই আর আমার দিলসে বোরা লাগতে হয়। আরে ভাই ইয়ে মিল যা, ও একটাও আছে দুটো আছে পাঁচটা আছে, পাঁচটা তো দিয়ে দে, ইয়ে মিল যা ইয়ে মিল যা ইয়ে মিল যা, কিছু তো দে ভাই গাড়ে না। চলো এবার স্পিন করি ভাই, পেয়ে যায় কিছু একটা, পাঁচটা দিয়ে দে গাইস, পাঁচটা পাঁচটা একবারে পাঁচটা, আবার 3 নম্বরে সে একটা টোকেন। আরে ভাই দিলসে বোরা লাগতে, একটা করে টোকেন, মানে 100 ডায়মন্ড তুমি একটা করে টোকেন নিতে হবে, নিয়ে তাহলে 2,500 ডায়মন্ডে গিয়ে 25টা তোমার টোকেন হবে ভাই। আলাগি সিস্টেম গেলে না রে সার্ভারে ভাই, দিলসে আচ্ছা লাগে। আমাদের সার্ভারে অন্য ইভেন্ট আসছে, তাও তো রেটটা দেয়নি এর মধ্যে টপেরটা, আমাদের তো টপেরটা দিয়েছে। আরে ভাই আবার একটা টোকেন ভাই, আমি কি করছি, স্পিন করছি না পাগলের মতো এখানে স্পিন করছি ভাই। ভাগ্যিস আমাদের সার্ভারে 4টাই দিচ্ছে, শুধু তো 3টে দিয়েছে এখানে, আর 4টে একই ইভেন্টে দিচ্ছে, তাও ওয়েব ইভেন্টে। বাইসা গেছো রে মামা, আমরা বাইসা গেছি। তো গাইছি এবার 99 ডায়মন্ড স্পিন করে আমি দেখা যাক। ইয়ো জানে না পেয়ে গেছি, পাঁচটা দে, পাঁচটা পাঁচটা দে, পাঁচটা পাঁচ পাঁচ, 3 নম্বরে দেবে, এরকম সিস্টেম আছে 3 নম্বরে তুমি একটা একটা করে পাবে।
কিছু বলার নেই। তো গাইস আমি বলে দিচ্ছি, এখানে আমি আবার স্পিন করবো, অ্যান্ড এখানে আমি একটাই পাবো আবার, ঠিক আছে, একদম গ্যারান্টি এখানে আমি একটাই পাবো, এই যে এইটা, তাও তিন নম্বর দেবে। দেখো, রেডি, 1 2 3, লেটস স্পিন। অ্যান্ড আমার ভবিষ্যৎবাণী, আমি জ্যোতিষী আজকে, দেখো দেখতে পাচ্ছ, এখানে পেয়ে গেছি তিন নম্বর একটা, দুটো, কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন টোকেন। বাহ গাইস, দিলসে বলা লাগতে, কিচ্ছু বলার নেই। হ্যাঁ থ্যাংক ইউ, হ্যাঁ টোকেন জি নমস্কার, দিলসে ভাই একটাই মোটা 27 কাশ করে কংগ্রাচুলেশন দিয়ে দে। এবার গাইস পেয়ে যাবো মনে হচ্ছে, এবার লাস্টের দিকে চলে এসেছি, এবার আমি শিওর পাচ্ছি, কেউ ঠেকাতে পারবে না আমাকে, কেউ না। এই ভাই ভাই, এটা কি আবার টোকেন তিন নম্বরে? তো হ্যাঁ তিন নম্বরে টোকেন দিয়েছে, বাহ। মানে গাইস এখানে পুরো সেট করা যে তোমার তিন নম্বরে টোকেনটা পড়বে, ভাই দিলসে পুরা লাগতাই। তো আমি চাই না, এবার আমি একটু ইয়ে করবো, গোল্ড রয়্যাল কোথায়, গোল্ড রয়্যালে গিয়ে একটা স্পিন মারুম। আমি দেখো গাইস ক্যাসে নিকালতা, আপন আল্লাহ হবে বে, আপন ক্যাসে মাংতি, হমকো দোগুলি মাংতি, হমকো আল্লাহ দে দেতি, আল্লাহ হবিবি, হমকো টোকেন মিলতি। বাহ, আরে না, না এবার দুই নম্বর দিয়েছে টোকেনটা গাইস, এবার দুই নম্বর দিয়েছে, ওহো আহো গারে না, আল্লাহ হবিবি, হমকো টোকেন মাংতি, সরি সরি, হমকো দোগুলি মাংতি, হমকো টোকেন মত দেতি, আমাকে টোকেন মার দেতি, প্লিজ মার দেতি। ও গোল্ডাল স্পিন করার পর দুই নম্বরে এসছে টোকেন। আরে ভাই ভাই, অ্যাটলিস্ট ও শিট 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 শিট, তেরোটা হয়েছে, লাস্ট স্পিন, লাস্ট স্পিন, লাস্ট স্পিন, পেয়ে গেছি। এবার একটা টোকেন 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 পেয়া পেয়া গড়া। আরে ভাই টোকেন, ও টোকেন টোকেন দেখা আছে, চলো টোকেন, হ্যাঁ একটা করেই দেবে, পাঁচটা দিয়ে মনে দেবে না, টেনশন নেই, খতম। এবার দেখা যাক, 22টা ডায়মন্ড দিয়ে দুটো স্পিন হবে, টোকেন নো টোকেন, আবার ক্যারেক্টার ফ্রেগমেন্ট, বাহ টোকেন অ্যাটলিস্ট। তাহলে এখানে হলো 15টা টোকেন, বাট এখানে লাগবে আমার 20টা মিনিমাম, তো আমি এখন আপাতত ফকির। তো বেসিক্যালি গাইস আমাদের 1500 ডায়মন্ড উড়িয়ে দেখালাম, বাইরের সার্ভারে কতটা কাটছে, মানে এখনও ওখানে আমার যাবে এখনও প্রায় 700-800 ডায়মন্ড যাবে। তাহলে গাইস তোমরা আমাদের সার্ভার আসলে খুবই কমে পাবে, মানে মিনিমাম 1500 ডায়মন্ডে একটা তোমরা পাবেই, বাট এখানে 1500 ডায়মন্ডে একটাও পেলে না। তাহলে বুঝতে পারলে গাইস বাইরের সার্ভারে কতটা কাটছে। তো এই ক্ষেত্রে আমার মনে হলো আমাদের সার্ভারটা মোটামুটি ভালো। এবার চলো গাইস এগুলো স্পিন করি, এগুলো থেকে তো একটা পারমানেন্ট পাবো, পাইনি, আমার নিজের অ্যাকাউন্ট হলে ভাই আমি পারমানেন্ট পাই এখান থেকে, একদম ওপি বলা। ও দুগুলির 13টা বক্স আছে, এই দুগুলি যদি পেয়ে যায় তাহলে আমি এই দুগুলি কেন নিতাম, শেট খতম। তো ডিজার্টিকালটা মোটামুটি রেয়ার, পাই নাই রে পাই নাই, 7টা খুললা দিই ভাই, এবার পাই আর যাই না, পাই নাই ভাই একটা, ও শিট 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 ম্যান, ওয়ান পিস ওয়ান পিস, নেই মেলা আর নেই মেলা। দুগুলি লাস্টে খুলবো, দুগুলি লাস্টে খুললে আমি পেয়ে যাবো, আমি জানি, সেই জন্য দুগুলি লাস্টে খুলবো, এটাও পাইনি। চলো গাইস আভি তো গুলি বাংতি আপন। তো গাইস এবার দুগুলি খুলি, 13টা বক্স একবারে একবারে গাইস একবারে, রেডি, 1 2 3, পাইনি পাইনি, কটা হলো, 5 আর 3টে, পেয়ে গেছি, কোনো দিন দেবে না ভাই, এর নাম গাড়ে না। তো গাইস যাই হোক, আমি স্পিন মারলাম, অ্যান্ড দেখলে তোমার কত ডায়মন্ড লাগলো, তো আর কি বাদ। তো গাইস আমাদের সার্ভে আসলে তোমার 1500 ডায়মন্ডের মিনিমাম একটা পাবে, আমি সেদিন ভিডিও বানিয়ে জানিয়ে দেবো, বাট বাইরের সার্ভে স্পিন করে দেখালাম, তোমার দেখিয়ে দিলাম যে বাইরের সার্ভে কী কাটা কাটছে দুগুলি নিয়ে। তো আই থিঙ্ক তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, বাট এই ইভেন্টটা খুবই বাজে ইভেন্ট, দূরা যা যা। তো বেসিক্যালি গাইস আমাদের সার্ভে যে ইভেন্টটা আসবে সেটা খুবই ভালো ইভেন্ট হবে, ওই ইভেন্টটা আসছে স্পিন করতে হবে। চলো গাইস লাভ ইউ অল, প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে প্লিজ মন থেকে সাবস্ক্রাইব করে দাও, থ্যাংক ইউ অল। আর প্রতিদিন বলতে ভালো লাগে না গাইস, যাও ইনস্টাগ্রাম ফলো করো, যাও ইনস্টাগ্রাম ফলোটা করে নাও, মজা হয় ওখানে। তো লাভ ইউ অল, বাবাই গাইস, বাবাই।